দেশে গত কয়েকদিন ধরে আবারো করোনা ভাইরাসের সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য সবাইকে সতর্ক করে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এই আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা কিছুটা বেড়েছে, কোভিড এখনও নির্মূল হয়নি। এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যে কোনো সময় অস্বাভাবিক হতে পারে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন সবাইকে আগের মতো স্বাস্থ্য সচেতন হতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে। যারা এখনও করোনা প্রতিরোধী টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।